তিন মাসের আহ্বায়ক কমিটিতে চলছে 33 মাস তবু পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি রাজশাহী জেলা বিএনপি ওলটপালট অবস্থা মহানগর বিএনপিতেও নিজেদের দলাদলি আর কোন্দলে উঠে দাঁড়ায়নি সাংগঠনিক ভিত্তি ফলে একসময়ের ঘাঁটি রাজশাহীতে এখন নেতৃত্ব দেউলিয়ায় বিএনপি রাজশাহী থেকে জিওলগনি সেলিমের প্রতিবেদন 2019 সালের 5 জুলাই 3 মাসের জন্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় তারপর 33 মাস কেটে গেছে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় এখন দিকবিদিক নেতাকর্মীরা আমরা চাই যে আমরা দীর্ঘদিন যারা রাজনীতির সাথে আছি তারা সাথে কর্মীদের কি সম্পর্ক সেটা একটু যাচাই বাছাই হোক তবে আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কমিটি পুনর্গঠিত হবে একই হাল রাজশাহী মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে এমন কর্মী সংকট অনশনই জানান দিচ্ছে দলটির সাংগঠনিক দুরবস্থা গেল ডিসেম্বরে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় তবে কমিটি থেকে বাদ পড়েন মিজানুর রহমান মিনু মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনের মতো প্রভাবশালী নেতারা এতে ভাঙন ধরে নেতাকর্মীদের মধ্যে যদিও তা মানতে নারাজ আহ্বায়ক এদের প্রত্যেককে ডেকেছি আমরা মোসাদ্দেক বুলবুল সাহেব মিলন সাহেব সবাইকে ডেকেছি তারা হয়তো তাদের যেহেতু তারা কেন্দ্র নেতা তারা সেটা তাদের ব্যাপার কেন আসেনি তবে দুর্বল নেতৃত্বের কারণে দল চরম সংকটে পড়েছে বলে মনে করেন সাবেক এই নেতা কনভেনিং কমিটির যারা আছেন তারা কর্মীদের সাথে কতটুকু আস্থাশীল সেটি আপনারা উপলব্ধি করেছেন এখানে নেতৃত্বের প্রতি আস্থার একটি গ্যাপ আছে সেই গ্যাপটি পূরণ করার দায়িত্ব বর্তমান কনভেনিং কমিটির এদিকে এ দুটি গুরুত্বপূর্ণ ইউনিটকে গতিশীল করতে দলের নীতি নির্ধারকরা ভেবেচিন্তে এই নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন বলে জানান রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমরা মনে সকলেই আমাদের সাথে আছে আমরা সবাই একই ঘরের মানুষ সাময়িক সময়ের জন্য আমরা একটা আহ্বায়ক কমিটি আছি এই আহ্বায়ক কমিটির মাধ্যমে নেতা নির্বাচন যারা যোগ্য লোক তারা নির্বাচিত হবে প্যান্ডামিকের এই দুর্যোগের কারণে দীর্ঘ প্রায় 2-2.5 বছর যাবৎ সারা পৃথিবী অচল হয়ে গিয়েছিল তো এখন স্বাভাবিক অবস্থা ফিরত আসছে আমি আমার পার্টির চেয়ারম্যান সাহেব আমাকে নির্দেশ দিয়েছে এপ্রিল মাসের মধ্যে রাজশাহী জেলার সম্মেলন করতে হবে জিয়াউল গনি সেলিম এসএটিভি রাজশাহী প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd এসএ টেলিভিশন সাথে আছি সব সময়